হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, আজকে আমি কথা বলবো লুনার ক্রাশের লগইন প্রবলেম নিয়ে। অনেকের কিন্তু লগইন করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, আবার অনেকের অ্যাকাউন্টগুলো অটোমেটিকলি কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে তারা কিন্তু লগইন করতে পারতেছে না এবং লগইন করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকেই আছে যে লগইন করতে গেলে লগইন করার সময় যে ইমেইলে ভেরিফাই মেইলটা আসে সেই মেইলটা তারা রিমেইলে রিসিভ করতে পারতেছে না, মানে তাদের ইমেইলে সেই মেইলটা আসতেছে না। তো এইটার সমস্যার কিভাবে আপনারা সমাধান করবেন এবং আপনাদের যদি অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায় তাহলে আপনারা কিভাবে সেগুলো আনব্যান করবেন এবং কিভাবে ফিরিয়ে আনবেন? এবং অনেকে কিন্তু জানে না যে কিভাবে আপনারা লুনার ক্রাশ যে টিম আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের সাথে কথা বলবেন এবং আপনাদের সমস্যাগুলোর সমাধান করবেন। এবং আমি দেখছি যে অনেকের অ্যাকাউন্টগুলো আছে যেগুলো কিন্তু মানে কোনো রকমের ভুল ছাড়াই কিন্তু ব্যান করে দেয়, মানে অনেকেই আছে খুব সতর্কভাবে কাজ করতেছে তারপরেও কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাচ্ছে। তো আপনারা কিভাবে জানাবেন তাদের যে আমাদের অ্যাকাউন্টগুলো কোনো সমস্যা ছাড়াই ব্যান হয়ে গেল এবং কিভাবে ফিরিয়ে আনবেন, সব কিছুর এই ভিডিওতে আমি সমাধান করে দেব। বিশেষ করে আপনারা কিন্তু অনেকে জানেন না যে লুনার ক্রাশের যে টিমটা আছে তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয় এবং কিভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করা যায়, মানে তারা কিন্তু অনেক সময় মানে ভুল করেও কারো অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিতে পারে। তো আপনারা পরবর্তীতে আপনাদের ডকুমেন্ট বা কোনো কিছু আপনারা যদি ওদের বলতে পারেন যে আপনাদের কোনো রকম কোনো ভুল নাই তাহলে কিন্তু তারা আপনাদের অ্যাকাউন্টটা ফেরত দিবে। তো কিভাবে সেটা করবেন আমি সেগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো। আমি কিন্তু থাম্বনেইলে একটি পিকচার দিছি, মানে কিছুক্ষণ আগেও কিন্তু এই সমস্যাটা ছিল, অনেকেই কিন্তু মানে অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারেনি, ইমেইলে যে ভেরিফাই মেইলটা আসে সেটা কিন্তু আসে না মেইলে। আমার অ্যাকাউন্টটাও কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে গেছিলো, পরবর্তীতে আমি লগ ইন করার চেষ্টা করতেছি কিন্তু আমার ভেরিফাই মেইলটা আসতেছে না। শুধুমাত্র আমার না, পরবর্তীতে আমি লুনার যে অফিসিয়াল যে পেজটা আছে সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখতেছি অনেকে পোস্ট করেছে যে তাদেরগুলোও এরকম সমস্যা হচ্ছে, তাদের অ্যাকাউন্টগুলোও কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে গেছে কিন্তু লগ ইন করার চেষ্টা করলে তারা লগ ইন করতে পারতেছে না। তো বন্ধুরা, পরবর্তীতে আমি ওদের টিমের সাথে কন্ট্যাক্ট করলাম এবং কথা বলার পরে জানতে পারলাম যে তাদের একটা সিস্টেম আপডেট হচ্ছে যার কারণে এই সমস্যাটা, এই জন্য মানে কিছুক্ষণ পর অটোমেটিক লগ ইন হয়ে যাবে, মানে পরবর্তীতে আমি লগ ইন করার চেষ্টা করলাম এবং আমার লগ ইন হয়ে গেল, আমার ভেরিফাই মেইলটা চলে আসলো, তখন আমি লগ ইন করে নিলাম। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বিভিন্ন সময় এরকম সমস্যার সম্মুখীন হইতে পারেন, অনেক সময় আপনাদের অ্যাকাউন্টগুলো কোনো রকমের কোনো ভুল ছাড়াই ব্যান হয়ে যেতে পারে। তো আপনারা সেই অ্যাকাউন্টগুলো কীভাবে আনব্যান করবেন এবং কীভাবে ফেরত নিয়ে আসবেন আমি সেটা আজকে দেখাবো। দেখেন, যখন লগ ইন করতে যাবেন তখন এরকম একটা অপশন আসবে, এখানে আমি মেলটা দিচ্ছি, আমার অ্যাকাউন্টটা আগে লগ ইন করে নিচ্ছি, আমার অ্যাকাউন্টটা আগে লগ ইন করার চেষ্টা করতেছি, এখানে আমার মেলটা দিই। তো মেলটা দিয়ে আমি যখন লগ ইন করার চেষ্টা করতেছি, দেখেন আমার ক্যাপচাটা কমপ্লিট করতেছি, কমপ্লিট করার পর এরকম আমার অপশন আসছে। তো আমার মেইলে চেক করতেছি, আমার মেইলে কিন্তু মেইল আসে না, এখন আসতেছে কিন্তু তখন আসেনি। আবার অনেক সময় সমস্যা হইতেও পারে, আমি আপনাদের সব প্রবলেমগুলোই সলভ করে দেবো, মানে পরবর্তীতে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে সলভ করবেন। তো এরকম অপশন আসার পরে আমি কিন্তু লগ ইন করলাম না, এখানে দেখেন গেট হেল্প নামে একটি অপশন, এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে নিচে আপনারা ডিসকর্ড নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনাদের মেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনারা যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করবেন এবং আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন, সব কিছু ইনফরমেশান দেওয়ার পরে লগ ইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি এই জন্য আমি দেখাতে পারলাম না। এটা কিন্তু সহজ একটা জিনিস, আপনারা করতে পারবেন, মানে আপনাদের নাম দিবেন এবং মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, সব কিছু দেওয়ার পরে আপনারা লগ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনাদের সরাসরি এখানে নিয়ে আসবে, তো আমার যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে আমাকে সরাসরি এখানে নিয়ে আসলো, আপনাদেরও সরাসরি এখানে নিয়ে আসবে। এখানে দেখেন, এখানে কিন্তু অনেকেই অনেক মেসেজ করছে, অনেকেই অনেক কমেন্ট করছে, দেখেন এখানে অনেকের কিন্তু আজকে সেই প্রবলেমটা ছিল, ক্যান এনিওয়ান রিসিভ ইমেইল টু লগ ইন, দেখেন এদেরও কিন্তু এই সমস্যাটাই হয়েছে, অনেকের এই সমস্যাটা হয়েছে, সবাই কিন্তু এখানে কন্ট্যাক্ট করে, তাদের কোনো রকম কোনো সমস্যা হলে এখানে কন্ট্যাক্ট করে সবাই। এখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে আসার পরে আপনারা এই সাইডে দেখতে পারবেন একটি অপশন, এখানে একটু স্ক্রল করলে আপনাদের নিচে দেখতে পারবেন সাপোর্ট টিম, এই যে লুনার ক্রাশ সাপোর্ট, এইখানে অপশনটা দেখেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে সমস্যাগুলো এখানে ক্লিক করে মেসেজে ক্লিক করে আপনারা লিখে এখানে সেন্ড করে দিতে পারেন, পরবর্তীতে তারা সেই সমস্যাগুলো সমাধান করে দেয়। অথবা আপনারা যদি এখানে করতে না চান, মানে আরও সহজভাবে করতে চান, এই সাইডে আপনারা দেখতে পারবেন টিম মেম্বার, মানে এখানকার যে টিম মেম্বারগুলো, লুনার ক্রাশ ইলি, লুনার ক্রাশ জন, লুনার ক্রাশ কাবি, লুনার ক্রাশ নিচো, মানে এই কয়েকটা যে ওদের টিম মেম্বারগুলো আছে এদের সাথে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন,
এবং এখানকার যে মডারেটর আছে এই মডারেটর কিন্তু একটা না, এদের মডারেটর মোটামুটি তিনজন আছে। তো ওদের টাইম আছে, টাইম অনুযায়ী এরা অ্যাক্টিভ থাকে। তো এদের সাথে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। তো কিভাবে কন্ট্যাক্ট করবেন আমি সেটিও আপনাদের দেখিয়ে দিব, এবং নিচে আপনারা লুনার ক্রাশের যে কমিউনিটি টিমটা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে কিন্তু সবাই আছে, মানে ওদের টিমে যারা যারা কাজ করে সব কিছুই সবাই এখানে কিন্তু আছে। যারা এয়ারড্রপ নিয়ে কাজ করে দেখেন এখানে কিন্তু সব কিছুই আছে। আপনারা যাদের সাথে খুশি যে ধরনের প্রবলেমে পড়বেন তাদের সাথে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। দেখেন আমি যদি এখন লুনার ক্রাশের যে অ্যাডমিন প্যানেল আছে, মানে তাদের অ্যাডমিনে যারা যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই, দেখেন আমি এখানে করতে পারবো। এই যে এখানে লুনার ক্রাশের যে মেম্বারটা আছে, টিম মেম্বার, আমি এর সাথে কন্ট্যাক্ট করবো। এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখানে নিচে আপনারা দেখতে পারবেন মেসেজ, মেসেজ নামে একটি অপশন। তো এখানে আমি যদি কোনো কিছু লিখি, লেখার পরে আমি সেন্ড করে দিতে পারবো, মানে আমার যে সমস্যাটা এখানে আমি লিখে ওদেরকে সেন্ড করে দিতে পারবো। ওরা কিন্তু পরবর্তীতে আমার সাথে কন্ট্যাক্ট করবে, মানে সাথে সাথেই তারা কিন্তু কন্ট্যাক্ট করে। তো আপনারা এখান থেকে খুব সহজেই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং চ্যাট করতে পারবেন। চ্যাটের মাধ্যমে আপনার সমস্যাগুলো এখানে সমাধান করে নিতে পারবেন। এবং আপনাদের যদি অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়, মানে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এখান থেকে সমাধান করে নিতে পারবেন। তারা আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে, আপনারা যদি সঠিক সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ফেরত দিয়ে দিবে। এখন আপনারা বলতে পারেন যে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে গেলে আপনারা এখানে কিভাবে আসবেন। আমি কিন্তু আগেই বলে দিয়েছি, লুনার সাপোর্ট টিমে আসার জন্য আপনাদের যেখানে মেলটা ভেরিফাই করতে হয় সেখান থেকে হেল্প সেন্টারে ক্লিক করে আপনারা এই অ্যাকাউন্টে ক্রিয়েট করে রাখে দেবেন, এবং পরবর্তীতে খুব সহজেই এদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা কিন্তু লুনার ক্রাশ সাপোর্ট, মানে ওদের ওদের কাছ থেকে আপনারা কিভাবে সাপোর্ট পাবেন। এখানে কিন্তু সব অপশনগুলোই দেওয়া আছে। দেখেন এখানে কতগুলো মেম্বার আছে, আমি যদি আপনাদের মেম্বারগুলো দেখাই, টুইটারের সাথে অ্যাক্টিভ আছে এটা 177K ফলোয়ার, এবং ডিসকর্ডের মেম্বার আছে হচ্ছে আপনাদের 21,900, মোটামুটি 22,000 মতো। এখানে কিন্তু সবাই আসে, সবাই কিন্তু এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, মানে কোনো রকমের কোনো সমস্যা হইলে। দেখেন এখানে যাদের যাদের সমস্যা সবাই কিন্তু এখানে মেসেজ করছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন। লুনার ক্রাশ নিয়ে যাবতীয়, যেমন আমার একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছিলো, আমি কিন্তু এদের সাথে কন্ট্যাক্ট করে সেই অ্যাকাউন্টটা কিন্তু ফেরত নিয়ে আসছি, ঠিক তেমনি আপনাদের কোনো সমস্যা হলে আপনারা খুব সহজে এখান থেকে অ্যাকাউন্টটা ফেরত নিয়ে আসতে পারবেন ওদের কাছ থেকে। মানে আপনাদের যদি কোনো ভুল না থাকে তাহলে কিন্তু অবশ্যই তারা অ্যাকাউন্টটা ফেরত দেবে। তো আপনাদের যে প্রশ্নগুলো করা হবে আপনাদের কিন্তু অবশ্যই সঠিক উত্তর দিতে হবে, নাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ফেরত পাবেন না। মানে আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেলের যে ডেট অফ বার্থ আছে দেওয়া আছে, মানে এগুলোই আপনাদের জিজ্ঞাসা করতে পারে। তো আপনাদের এগুলো কিন্তু সঠিক সঠিক উত্তর দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ফেরত পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, তারপরেও যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে লুনার ক্রাশ নিয়ে, আপনারা জাস্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ি এবং উত্তর দিয়ে থাকি। আর যদি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে আমার প্রোফাইলের, সেখানে গিয়ে আমাকে মেসেজ করবেন, আমি কিন্তু আপনাদের মেসেজের মাধ্যমে সমাধান করে দেবো আপনাদের সমস্যাগুলোর। তবে ভিডিও শেষে আমি একটি রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।